কোরাল ব্লিচিং, ওশান অ্যাসিডিফিকেশন, যেটা আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডে আছে যে কোরালটা, সেই কোরালটা ব্লিচিং কেন হচ্ছে বা কোরালটা কেন সাদা হয়ে যায় তার উপরে একটা গবেষণা আমরা 2018 সাল থেকে শুরু করেছি, বেশ কিছু ফাইন্ডিংসও পাইছি। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের কাজ শুরুর পর সমুদ্র সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে বলছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডের পরিবেশের যে দূষণ সেগুলো মাত্রা কতটুকু সেটা নির্ধারণ করেছি, এবং মাইক্রোপ্লাস্টিকের যে বর্তমান যে ডিপোজিশন সেটি একটি দূষণের মানচিত্র আমরা তৈরি করেছি, যেগুলো ভবিষ্যতে এখান থেকে এখানকার দূষণ প্রতিরোধে, দূষণ থেকে মুক্ত করার কাজে ব্যয় করা হবে। সমুদ্র বিষয়ে গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমুদ্র বিজয়ের পর বাংলাদেশের ব্লু ইকোনমির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে চলছে গবেষণা। এই গবেষণার মাধ্যমে সমুদ্র থেকে অর্থনীতির যে ধার, সে ধার উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের ল্যাব থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।